সেবিকাস কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি আচার। চাইলে এই চাটনি আচার আপনারা সারা বছর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হওয়ার ভয় থাকবে না। তো এটি তৈরি করার জন্য 1 কেজি কাঁচা আম আস্ত অবস্থাতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আস্ত অবস্থাতে ধুয়ে নিলেই ভালো, এতে করে ধুয়ে নিতেও সুবিধা হয়, তাছাড়া কাটার পর ধুয়ে নেওয়ার ঝামেলা থাকে না। পিলার দিয়ে খোসাটাকে পিল করে নিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ভাবেই কেটে নিতে পারেন। মোট কথা, আমগুলো ভালো করে সিদ্ধ হলেই হলো। যেমন তেমন ভাবে সবগুলো আম কেটে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে তাতে সরাসরি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমগুলো পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলায় পড়ে যাবে। অল্প পানি দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিলেই ভালো, এতে করে চাটনিটা তৈরি করতে সময়টা একটু কম লাগবে। লো টু মিডিয়াম আঁচে বারবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে আমটাকে পুরোপুরি গলিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার স্পেচুলা দিয়ে চেপে চেপে আমটাকে ভালো মতো পেস্ট করে নিচ্ছি, এতে করে চাটনিটা তৈরি করতে সুবিধা হবে। আমটাকে চেপে চেপে পেস্ট করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চাটনির জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 5টি আস্ত শুকনো মরিচ। ভেজে নেওয়ার সুবিধার্থে 2টো তেজপাতাকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। এবার লো আঁচে নেড়েচেড়ে এগুলোকে একটু মচমচে করে নিচ্ছি। যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে 1 টেবিল চামচ কালো সরিষা দিয়েছি। আর প্যানের যে গরম আছে তাতেই সরিষাগুলো ভাজা হয়ে যাবে, আলাদা করে জাল দিয়ে ভাজতে হবে না। এখন এগুলো ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নিলেই স্পেশাল মশলাটা রেডি হয়ে যাবে। এখন ফাইনালি চাটনিটা তৈরি করার পালা। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 কাপ সরিষার তেল দিচ্ছি। তেলটা কিছুটা গরম হতে হতেই দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা, 3টি শুকনো মরিচ। অল্প আছে, এগুলো থেকে যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে, ওই পর্যায়ে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আদা রসুনটাকে অল্প আছে 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য দিয়েছি 1/2 কাপ ভিনেগার। সব শেষে দিয়েছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এই চাটনিটাতে অতিরিক্ত পানি না দিলেই ভালো। ভিনেগারটা দিলে মশলাটা যেমন ভালো মতো কষিয়ে নেওয়া যাবে, তেমনি চাটনিটা দীর্ঘদিন ভালো থাকবে, এতে ফাঙ্গাস পড়ার ভয় থাকবে না। আমি এখানে হলুদ সরিষা বাটা দিয়েছি। চাইলে আপনারা হলুদ সরিষার পরিবর্তে কালো সরিষা দিয়েও করতে পারবেন। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিচ্ছি সিদ্ধ করে রাখা আমের পিউরিটা, সাথে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1/2 কাপ আখের গুড়। আমি চিনি এবং গুড় 2টো মিলিয়ে চাটনিটা করছি। চাইলে আপনারা যে কোনো একরকম মিষ্টি দিয়েও করতে পারবেন। গুড় এবং চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে সময় নিয়ে ধৈর্য সহকারে অল্প আঁচে পানিটাকে শুকিয়ে ফেলা। তবে অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে তলায় পড়ে যেতে পারে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে চাটনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। ওই পর্যায়ে দিচ্ছি স্পেশাল মশলাটা। প্রথমে 1 টেবিল চামচ দিলাম, মিক্স করে নেওয়ার পর মনে হলো আরও 1 চা চামচ মশলাটা দিতে হবে, তাই দিয়ে দিলাম। মশলাটা প্রথমে অল্প করে দিলেই ভালো,
একবারে বেশি করে দিলে তেতো লাগতে পারে, আবার চাটনির কালারটাও কালচে হয়ে যেতে পারে। তো অনেক সময় ধরে জাল করতে করতে চাটনিটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার চুলা বন্ধ করে চাটনিটা পুরোপুরি ঠান্ডা করে কোনো এয়ারটাইট বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। জিভে পানি আসা এইরকম মুখরোচক চাটনি চোখের সামনে থাকলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। রেসিপি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটির লাইক বাটনে প্রেস করে দিবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।